हो मेरी ड्रीम गर्ल बन जा रे। हाय गाइस, এখন কথা হবে ড্রিম গার্ল 1 নয়, এবারে 2 নিয়ে কথা হবে। কারণ 1 বেরিয়ে ছিল তো 2019 এ, তো সেটা তখন 120 ক্লাবে ঢুকেছিল। আয়ুষ্মান খুরানা তখন হিটের ট্র্যাক চলছিল। তো তারপর লকডাউন এসেছে, লকডাউনের পর কিন্তু অনেক সিনেমা তার ফ্লপ হয়েছে। কারণ লোক এখন এই স্মল টাউন স্টোরি দেখতে পছন্দ করছে না, লার্জার দেন লাইফ সিনেমা হবে সেই সিনেমা দেখতে যাচ্ছে হলেতে। কিন্তু এই সিনেমা তো ড্রিম গার্লের সিকুয়েল, তো একটা সিকুয়েল ভ্যালু কতটা কাজ করলো এখানে, তো সেটাই হচ্ছে এই ভিডিওর মধ্যে বলবো এবং সিনেমাটা কেমন হলো। তো এখানে যদি ড্রিম গার্ল 2 নিয়ে কথা বলি, তো ড্রিম গার্ল 2 যেটা আয়ুষ্মান খুরানা, কখন ড্রিম গার্ল হয়? যখন তার ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে। যখন আমরা দেখেছিলাম ড্রিম গার্ল 1-এ, সে যখন চাকরির দরকার, সে একটা ওরকম কল সেন্টারে কাজ করছে যেখান থেকে তো সবাইকে ফোন করে বলছে, মেয়ের গলা করে তাদের মানে একটা আলাদাই জগতে নিয়ে যাচ্ছে। তো এবারে ড্রিম গার্ল তো প্রথমবারে সবাই প্রকাশ্যে আসতো না, ফোনে কথা হতো, কিন্তু এবারে সে একদম ফিল্ডে নেমেছে। সে টাকা উপার্জনের জন্য, মানে তার বাবা তার এমনই গলা পর্যন্ত দেনা হয়ে গেছে সেইগুলোকে মেটানোর জন্য, এবং সে যাকে ভালোবাসে তার বাবা এমন শর্ত দিয়েছে যে 6 মাসের মধ্যে যদি মানে 20-25 লাখ যদি কামাতে না পারো, বড় বাড়ি কাড়ি না হয়, তাহলে আমি কিন্তু মেয়েকে তোমার হাতে দেব না, এরকম বলে দিয়েছে। সে লাস্টের পথ এরকম বেছে নিয়েছে যে ড্রিম গার্ল হব, এবারে বারে নাচবো। কিন্তু বারে নাচাটাই সীমাবদ্ধ থাকে না, সে টাকার জন্য অন্যজনকে বিয়ে করতো, মানে একদম পিছপা হয় না। বিয়ের পর সোহাগ রাত কী রকম কী হবে, কার ব্যান্ড বাজবে, কীভাবে বাজবে, এই সব দেখতে পাবে আপনারা এই সিনেমাতে। তো শুনেই বুঝতে পারছেন যে কমেডি ভরপুর থাকতে চলেছে। থাকবে না ভাই, কেন? এখানে যাদেরকে নেওয়া হয়েছে, মানে কমেডিয়ান এক্স, ওয়ার্কার এ, কাকে ছেড়ে কাকে দেখবো? এখানে ড্রিম গার্ল 1-এ যারা ছিল তারাই আছে, কিন্তু স্টোরি কন্টিনিউশন হচ্ছে না, স্টোরি এখানে কিন্তু আলাদা। তো এখানে আপনারা আয়ুষ্মান খুরানাকেও দেখতে তো পাবেন, তার সাথে আপনারা অন্নু কাপুর যে ছিল আছে, এবং বিজয় রাজ আছে এখানে, তারপরে পরেশ রাওয়াল এখানে অ্যাড অন হয়েছে, তারপর এখানে রাজপাল যাদব অ্যাড অন হয়েছে, এরকম কয়েকজন অ্যাড অন হয়েছে, এবং অনেক বড় বড় তারা কমেডির মাহির বলা চলে যাদেরকে, তারা এখানে আছে। কিন্তু এখানে নুসরাত বারুচা নেই, যেটা আমার খুবই খারাপ লেগেছে। এখানে তার জায়গায় আছে বলতে পারেন, মানে ফিমেল লিড অ্যাজ হিরোইন অনন্যা পাণ্ডে, মানে স্ট্রাগল তার এখানে দেখি কতটা ভালো হয়েছে। তো এই সিনেমার যদি পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি, তো এই সিনেমার পজিটিভ দিক বলতে হয় মানে এর কমেডি, যে কমেডিয়ানগুলোকে নেওয়া হয়েছে এবং যেরকম কমেডি তারা ডেলিভার করেছে, মানে এতদিন পর, অনেক দিন পর যে সিনেমাতে না মন খুলে হেসেছি, আজকে খুব হেসেছি, এইটা আমি বলতে পারি যে খুব হেসেছি। তাদের পারফরমেন্স আমার দারুণ লেগেছে, তারা যেরকমভাবে ডায়ালগ থ্রো করে, যেরকমভাবে ডায়ালগ ডেলিভারি এক্সপ্রেশন, এবং স্পেশালি মেনশন করতে হয় এখানে যেরকম ডায়ালগস লেখা হয়েছে, প্রত্যেকটা পাঞ্চ লাইন খুব সুন্দর, যেইগুলো আপনারা হাসতে বাধ্য করবে, আর এত ইউনিক ওয়েতে লেখা হয়েছে না, আপনি ভাবতে পারবেন না যে এই ডায়ালগসটাও এইভাবে হাসানো যেতে পারে বলে। তো এই জিনিসটা কিন্তু করেছে ডায়ালগ রাইটার, তো আমি বলবো তাকে, মানে একটা তাকে সত্যি একটা স্যালুট জানাতে হয়। এই দিক থেকে কিন্তু ফিল্মটা একদম ফার বেটার হয়ে যায়। এবং এখানে এই ফিল্মটা না 2 ঘন্টা 13 মিনিট, কোথাও আপনার বোর করবে না, স্ক্রিন প্লে এতটাই টাইট, প্রত্যেকটা সিচুয়েশান যেরকমভাবে ক্রিয়েট করা হচ্ছে আপনি হাসতে বাধ্য হবেন। এই জিনিসটা কিন্তু না খুবই ভালো কমেডি মুভির জন্য, যে কোথাও বোর করছে না, কারণ প্রত্যেকটা কমেডিয়ান প্রত্যেকটা এক্সপ্রেশন দিচ্ছে ভাই, প্রত্যেকটা সময় এঙ্গেজ হয়ে থাকবেন। এখানে কমেডিয়ানগুলোকে এবার সাইড করি, কারণ তারা তাদের জায়গায় দারুণ। এখানে অনন্যা পাণ্ডেকে নিয়ে কথা বলবো, অনন্যা পাণ্ডে কিন্তু এখানে ভালো কাজ করেছে, যে যতটুকু স্ক্রিন টাইম পেয়েছে তার মধ্যে সে কিন্তু ভালো করেছে, মনে হচ্ছে না যে স্ট্রাগল করছে বা ওভার অ্যাক্ট করছে, এই জিনিসটা কিন্তু মনে হয়নি এবারে। এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, তো এই সিনেমাটার নয়, এই সিনেমাটার সেকেন্ড হাফটা আপনার মানে একটু গ্যাজাখুরি টাইপের মনে হবে, এবং এই সিনেমাটা আপনার দেখতে গেলে না বাড়ি মানে মাথাটা বাড়িতে রেখে যেতে হবে, মানে লজিক ভাবলে হবে না, জাস্ট 2 ঘন্টা সিনেমা দেখবো, এন্টারটেন হবো, মজা করবো, হাততালি মারবো, মানে হাসবো, মন খুলে হাসবো, এই জিনিসটা যদি আপনারা পারেন তাহলে সিনেমাটা দেখতে যান। কিন্তু আপনারা যদি ভাবেন যে এই রকম একটা ক্যারেক্টার যেটা বাড়িতে আছে, এখানে আছে, এবং তাকে সবাই ড্রিম গার্ল ভাবছে, তো এইরকমভাবে যদি আপনি লজিক্যালি কোনো কিছু ভাবেন, বা এরকম সিচুয়েশান যেগুলো ঘটছে সেগুলো কি লজিক্যালি হওয়া পসিবল, তো সেইগুলো আপনার মনে হবে না যে পসিবল বলে। তো এটার দিক দিয়ে বলতে পারি যে নেগেটিভ দিক, যে
লজিক আপনার কিছুই মাথায় আসবে না, শুধু আপনি হাসবেন এটুকুই। এবং সেকেন্ড হাফটা একটু গ্যাঁজাখুরি বেশি হয়ে গেছে, সেকেন্ড হাফটাতে বেশি জোরালো হয়ে গেছে, মানে জোট পাকিয়ে গেছে বেশি বলে মনে হয়, মানে হাসিটা পাচ্ছে বাট একটু একটু জোট পাকিয়ে গেছে। তো আমার মনে হয় আরেকটু যদি বেটার ওয়েতে সেকেন্ড হাফটাকে হ্যান্ডেল করা যেতে পারতো তাহলে আরেকটু বেটার হতো। তো ওভারঅল যে আমি খারাপ সেরকম বলছি না, বাট সিনেমাটা আপনারা দেখবেন, এন্টারটেন হবেন, মজা নেবেন। আর যদি এখানে কম্প্যারিজন থাকে যে ড্রিম গার্ল ওয়ানের সাথে ড্রিম গার্ল টু, তাহলে ড্রিম গার্ল ওয়ান যেরকমভাবে কনসেপ্টটা ছিল সেই ওয়াইজ কিন্তু ওটা আমি এগিয়ে রাখবো, কিন্তু এখানে কনসেপ্ট ওয়াইজ আমি এটাকে নিচের দিকে রাখবো একটু, কারণ ওখানে কমেডিটা ভালো ছিল, এখানে কমেডিটা আরেকটু ভালো আমার মনে হয়েছে, বাট এখানে স্টোরি যেরকমভাবে স্টোরি লাইনটা যেরকমভাবে সেই জিনিসটা আমার মনে হয় ওয়ানটা বেটার ছিল, এটা আমার মত। তো আপনারা যদি ভাবছেন মন খুলে হাসবো তাহলে এই মুভিটা গিয়ে অবশ্যই দেখুন, আপনারা কিন্তু হাসতে বাধ্য হবেন, আপনাদের দু ঘন্টা ল্যাপ যাবে না, আপনারা দু ঘন্টা মজা নেবেন, হাসবেন, এটুকু গ্যারেন্টি আমার আছে।